লাস্ট ক্লাসে আমরা ভিসকোসিটি বা সান্দ্রতার ডেফিনেশন, সান্দ্রতা কাকে বলে পড়েছি। এবার যেটা পড়ব সেটা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এটার সাহায্যে আমরা বুঝতে পারবো কোনো একটা পদার্থ তার মধ্যে সান্দ্র বলের পরিমাণ কতটা হবে। তো সেটার জন্য আমরা ধরে নিচ্ছি একটা কঠিন অনুভূমিক তল আছে PQ। এটা একটা কঠিন অনুভূমিক তল। এই PQ তল থেকে x দূরত্বে CD একটা স্তর রয়েছে এবং x+dx, এটুকু x, এটা dx মানে একটা খুব ছোট দূরত্ব। x+dx দূরত্বে আর একটা স্তর রয়েছে MN। এই দুটো স্তর নিয়ে আমরা কথা বলছি। এখন এই দুটো স্তরের মধ্যে যে CD স্তরটা, তার গতিবেগ v, আর x+dx দূরত্বে যে MN স্তরটা, তার গতিবেগ হচ্ছে v+dv। এবার কি হচ্ছে, এই v+dv গতিবেগটা বেশি, v গতিবেগটা কম, তাহলে MN স্তর CD স্তর যেহেতু তার থেকে কম বেগে যাচ্ছে, তার বেগ বাড়ানোর চেষ্টা করবে। আবার MN স্তরটা বেশি বেগে যাচ্ছে বলে CD স্তর তার বেগ কমানোর চেষ্টা করবে। অর্থাৎ দুজনেই চেষ্টা করবে তাদের দুজনের মধ্যে যে আপেক্ষিক গতি আছে সেই আপেক্ষিক গতিবেগটাকে শূন্য করে ফেলার। তার ফলে এদের মধ্যে একটা সান্দ্র বল ক্রিয়া করবে এবং দেখা যাবে যে MN CD-কে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা বল প্রয়োগ করছে, আবার CD MN-কে বিপরীত দিকে টেনে রাখার জন্য একটা বল প্রয়োগ করছে। এখন এই যে বিরুদ্ধ বলটা, এটাই সান্দ্র বল আমরা পড়েছি। এই বিরুদ্ধ বলটা যদি F হয় তাহলে নিউটনের সূত্র অনুযায়ী, নিউটন প্রমাণ করে দেখিয়েছেন যে F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু A হবে, যেখানে A হচ্ছে তরল স্তরের ক্ষেত্রফল। এই যে MN CD স্তরগুলো রয়েছে, যতটা মানে যতটা ক্ষেত্রফল জুড়ে তরলের স্তর দুটো পরস্পরের কন্ট্যাক্টে রয়েছে, পরস্পরের সংস্পর্শে রয়েছে, তার ক্ষেত্রফল যদি A হয় তাহলে F প্রপোর্শনাল টু A হবে। এ যত বাড়বে, তরল স্তরের ক্ষেত্রফলটা যত বেশি হবে তত এই সান্দ্র বলের পরিমাণ বাড়তে থাকবে। দু নম্বর কিসের ওপর নির্ভর করবে, দেখো এফ সমানুপাতিক dv/dx। এই dv/dx-টাকে আমরা বলি গতিবেগের নতিমাত্রা। যারা ইংলিশে পড়ছো তাদের জন্য এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। এই ভেলোসিটি গ্রেডিয়েন্টটা কি, এটা হচ্ছে যে নিজেদের মধ্যে dx দূরত্বে থাকা দুটো স্তর তাদের মধ্যে ভেলোসিটির ডিফারেন্স কত, dv। এই যে CD স্তর আর MN স্তর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে dx, আর তাদের ভেলোসিটি কতটা, ভেলোসিটির ডিফারেন্স কত, dv। তাহলে সেখান থেকে আমরা বার করব যে একক দূরত্বে থাকা দুটো স্তরের মধ্যেকার ভেলোসিটির ডিফারেন্সটা কত, সেটা হয়ে যাবে তাহলে dv/dx। dx দূরত্বে থেকে যদি ভেলোসিটির পার্থক্য dv হয় তাহলে 1 দূরত্বে থেকে ভেলোসিটির পার্থক্য dv/dx হবে। এই dv/dx-টাকে এই তরলটার ক্ষেত্রে আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা গতিবেগের নতিমাত্রা বলবো। এই গতিবেগের নতিমাত্রার সঙ্গেও এফ এর সম্পর্কটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ গতিবেগের নতিমাত্রা যত বাড়বে তত এফ বাড়বে। এবার আমরা দুটোকে কম্বাইন করতে পারি ভেরিয়েশনের নিয়ম অনুযায়ী। তাহলে এফ প্রপোর্শনাল টু এ dv/dx হলো। এতদিন অবধি অনেক ক্ষেত্রে আমরা পড়ে এসেছি যে এরকম প্রপোর্শনালিটি থাকলে সেটাকে তুলে একটা কনস্ট্যান্ট আসে। দেখো এই কনস্ট্যান্টটা এসেছে, এটাকে আমরা বলি ইটা। এটা দেখতে অনেকটা ইংলিশ এন, স্মল এন এর মতো, কিন্তু একটা দাগ একটু বড়। এটাকে বলা হচ্ছে ইটা। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবকটা এখানে আসলো, এটাকে আমরা তরলের সান্দ্রতাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা কোনো কোনো বইতে সান্দ্রতা গুণাঙ্ক বলেও দেওয়া আছে, এটাকে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে কোন তরল নিয়েছি, কোন পদার্থ নিয়েছি তার উপর। এটা এক একটা পদার্থের নিজস্ব ধর্ম এবং পদার্থটা যতক্ষণ না তুমি চেঞ্জ করবে ততক্ষণ এই ইটার মান চেঞ্জ হবে না, তাই জন্য এটাকে ধ্রুবক বলা হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা শুরুতেই আমার বলা উচিত ছিল। আমি মস্ত বড় একটা
ভুল করেছি, কথাটা বলিনি তোমাদেরকে, যে এখানে আমরা তরলের যে ফ্লো চিন্তা করছিলাম, যে যে এটা যে ভি প্লাস ডিভি বেগে যাচ্ছে, এটা ভি বেগে যাচ্ছে, এখানে কিন্তু তরলের প্রবাহটা ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন ছিল। পুরো কাজটা কিন্তু স্ট্রিমলাইন মোশনের সময়তে করা হয়েছে। আচ্ছা, এই যে সমীকরণটা, এটাকে আমরা এই স্ট্রিমলাইন মোশন রিলেটেড নিউটনস ল বলি, ঠিক আছে? যে সমস্ত লিকুইডগুলো এই সূত্রটা মেনে চলে তাদেরকে নিউটনিয়ান লিকুইড, বা যে সমস্ত প্রবাহী এই নিয়ম মেনে চলে তাকে নিউটনিয়ান ফ্লুইড বলে, আর যারা মানে না তাদেরকে নন নিউটনিয়ান বা অনিউটনীয় লিকুইড বা প্রবাহীর ক্ষেত্রে ফ্লুইড বলা হয়। এবার এখান থেকে আমরা এবার ইটার ডেফিনেশন বার করব, যে সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে। এই সমীকরণ থেকে আমি ইজিলি ইটা ইকুয়াল টু এফ, এফ এর তলায় এ ডিভি ডিএক্স লিখতে পারি। এবার যদি আমি এটাকে ওয়ান করে দিই, ডিভি ডিএক্সকে ওয়ান করে দিই, তাহলে ইটা ইকুয়াল টু এফ হবে। এভাবে কিন্তু আমরা অনেক কিছু ডেফিনেশন দিয়ে থাকি। আমরা ডিনোমিনেটার বা হরকে ওয়ান করে দিলাম, কিভাবে ওয়ান করলাম, একে ধরলাম ইউনিট, ডিভি ডিএক্সকে ধরলাম ইউনিট, অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তরল স্তর, এবং সেক্ষেত্রে ডিএক্সও ওয়ান ডিভিও ওয়ান, একক দূরত্বে থাকা দুটো স্তরের মধ্যে গতিবেগের পার্থক্যও যদি একক হয়, অর্থাৎ ডিএক্সও ওয়ান ডিভিও ওয়ান, তাহলে তাদের মধ্যে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে ওই পদার্থের সান্দ্রতা গুণাঙ্কের মান। সংজ্ঞাটা একবার পড়ে দিই, সবাই বুঝে নাও। একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে, একক আপেক্ষিক গতিবেগ বলতে পারি, অথবা এভাবেও বলতে পারি, অর্থাৎ একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন, সেই বলকে ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে। আমি আরও ভেঙে বলেছিলাম, আমি একক গতিবেগের নতিমাত্রা বলেও বলা যায়, সেটা না বলে তোমাদের বোঝানোর জন্য এভাবেও আমরা বলতে পারি যে একক দূরত্বে থাকা দুটো তরল স্তরের মধ্যে গতিবেগের পার্থক্য যদি একক হয়, অর্থাৎ একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে গেলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ সান্দ্র বলের প্রয়োজন হয় তাকে সান্দ্রতা গুণাঙ্ক বলছে। এবং এই সান্দ্র বল যেহেতু স্পর্শকীয় বল, সেই কারণে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন বলা হয়েছে। স্পর্শকীয় বল বা ট্যাঞ্জেনশিয়াল ফোর্স বলতে কী বুঝি সেটা এই প্রসঙ্গে বলে রাখি, যে ধরো এই যে বইয়ের পাতা, আমি এভাবে বোঝানোর চেষ্টা করছি, এই দুটো বইয়ের পাতা দুটো তরলের স্তর, তাহলে তারা পরস্পর টাচ করে রয়েছে। এবার তারা নিজেদেরকে যে টাচ করে রয়েছে সেই তল বরাবর বলটা যদি কাজ করে, তাহলে সেটা ট্যাঞ্জেনশিয়াল ফোর্স হবে বা স্পর্শকীয় বল হবে। আচ্ছা, এবার আমরা এখান থেকেই সান্দ্রতাঙ্কের একক পড়ব। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক কী হবে দেখো, সান্দ্রতাঙ্কের একক হচ্ছে ডাইন। আচ্ছা, এই এফ এর একক হচ্ছে ডাইন, এ হচ্ছে আমার ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আসছে সেন্টিমিটার স্কোয়ার। ডিভি ডিএক্স থেকে কী কী আসছে, ডিভি মানে হচ্ছে ভেলোসিটি, বেগ, তাহলে ডিভির একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এই ডিএক্স হচ্ছে সেটাও সেন্টিমিটার। তাহলে আমাদের কি দাঁড়িয়ে গেল, যে এইখানে একটা সেন্টিমিটার স্কোয়ার আছে, এখানে একটা সেন্টিমিটার স্কোয়ার রয়েছে, এখানে আসছে সেন্টিমিটার বাই সেকেন্ড বাই সেন্টিমিটার, তাহলে এই দুটো সেন্টিমিটার কেটে যাচ্ছে, কেটে গিয়ে পড়ে থাকছে ওপরে ডাইন, নিচে সেন্টিমিটার স্কোয়ার আর সেকেন্ড, এইখানকার সেকেন্ডটা, যেই সেকেন্ডটা আমার এই যে ডিভি সেটাতে পার সেকেন্ড ছিল, অর্থাৎ ডিনোমিনেটারের মধ্যেও যে ডিভি ডিএক্স তার ডিনোমিনেটারে আসলে সেকেন্ড ছিল, তাহলে সেই সেকেন্ডটা ওপরে চলে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে ডাইন সেকেন্ড পাই বাই সেন্টিমিটার স্কোয়ার। এই জায়গাটা বুঝলে কিনা আমার একটু কনফিউশন রয়েছে, আমি আরেকবার বলছি, একটু খালি ওয়েট করলে ভালো হয়, আমি একটা খাতায় দেখিয়ে বলছি। ইটা ইকুয়াল টু সরি এফ এ ডিভি ডিএক্স, তো আমাদের ফর্মুলাটা, তাহলে এফ এর জন্য এলো ডাইন,
এর জন্য আসছে সেন্টিমিটার স্কোয়ার, ডিভির জন্য সেন্টিমিটার বাই সেকেন্ড, ডিএক্স এর জন্য সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার কেটে যাবে, এইটা সেন্টিমিটার বাই সেকেন্ড, তার মানে এই সেকেন্ডটা এর তলায় চলে আসবে, অর্থাৎ এটা হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার এটা, আর এটা নিচে চলে আসলে সেন্টিমিটার স্কোয়ারের তলায় সেকেন্ড, তাহলে এটা এবার ওপরে চলে যাবে, তাহলে ডাইন সেকেন্ড বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। তাহলে এসআই পদ্ধতিতে এটাই ডাইনের জায়গায় বসবে নিউটন, সেকেন্ডের জায়গায় সেকেন্ড, আর সেন্টিমিটারের জায়গায় বসবে মিটার স্কোয়ার। তাহলে এইভাবে আমি এককটাকে পাচ্ছি। তাহলে দেখে নিই, এখানে সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। এবার ডাইনটাকে আমি আরও ভেঙে লিখতে পারি, ডাইন মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ডাইন হচ্ছে বল, বল মানে হচ্ছে ভরগুণ ত্বরণ। তাহলে আমি যদি ডাইনটাকে আরও ভাঙলে হয়ে যাচ্ছে গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, তার সাথে ওপরে যাচ্ছে সেকেন্ড, নিচে আসছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই সেকেন্ড একটা কেটে যাচ্ছে, এই সেন্টিমিটার আর এখানকার একটা সেন্টিমিটার কেটে যাচ্ছে, তাহলে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইভাবেও কিন্তু আমি ইউনিটটাকে বলতে পারি। এভাবে যদি বলি তাহলে এইরকমভাবে আমার এসআই ইউনিট হবে কিলোগ্রাম, মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এই সিজিএস পদ্ধতির এককে পয়েজ বলা হয়, যেটা আমরা পি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল পি। এবার যদি এরকম প্রশ্ন আসে যে কোনো তরলের সান্দ্রতাঙ্ক এক পয়েজ বলতে কী বোঝো, তাহলে বলতে হবে যে ওই তরলের মধ্যে এক সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে যদি এক সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে হয়, তাহলে প্রতি এক সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে এক ডাইন বলের প্রয়োজন হবে। তার মানে এই দুটো স্তর পরস্পর এক সেমি দূরত্বে আছে, এদের মধ্যে আমি এক সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে চাই, তাহলে প্রতি এক বর্গ সেন্টিমিটারে আমার যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে সেটার পরিমাণ এক ডাইন যদি হয়, তাহলে আমরা এই তরলের সান্দ্রতা গুণাঙ্ককে বলছি এক পয়েজ। এ ধরনের প্রশ্নও কিন্তু আসে। নেক্সট আমরা এসআই পদ্ধতিতে যদি চলে যাই, এসআই পদ্ধতিতে ওই আগেই বলে দিলাম নিউটন সেকেন্ড মিটার টু দি পাওয়ার মাইনাস টু অথবা কিলোগ্রাম মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হবে এক পয়েজ মানে হচ্ছে 10^-1 পাস্কাল সেকেন্ড। কারণ পাস্কাল সেকেন্ড কেন বলছি, যে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু, এইটুকু নিউটন বাই মিটার স্কোয়ার, একে আমরা পাস্কাল বলি। তাহলে এইটুকু হয়ে যাচ্ছে আমার পাস্কাল, তাহলে পাস্কাল ইন্টু সেকেন্ড, সেটা হয় 10^-1 পাস্কাল সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা এক পাস্কাল সেকেন্ড ইকুয়াল টু 10 পয়েজ করতে পারি। এই 10^-1 1/10 করে 10টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এক পাস্কাল সেকেন্ড হয়ে গেল 10 পয়েজ, আর 10 পয়েজকে আমরা বলছি ডেকা পয়েজ। এবার কোনো তরলের সান্দ্রতাঙ্ক এক পাস্কাল সেকেন্ড বলতে কি বুঝবো, এবার সবটা বলতে হবে এসআই পদ্ধতির একক ব্যবহার করে। ওই তরলের মধ্যে যদি এক মিটার দূরে অবস্থিত দুটি স্তর নেওয়া হয় এবং প্রতিটি স্তরের ক্ষেত্রফল যদি এক বর্গ মিটার হয়, তবে স্তর দুটির মধ্যে এক মিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে গেলে এক নিউটন বলের প্রয়োজন হবে। তাহলে এভাবে আমরা এক পাস্কাল সেকেন্ড, যেটা কিনা এসআই পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক, সেটাকে আমরা এভাবে বোঝাতে পারি। নেক্সট হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। মাত্রা নির্ণয় করবার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা করে মাত্রা লিখতে হবে। তাহলে এফ এর মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু, এর মাত্রা এল স্কোয়ার, ডিভিডিএক্স এর মধ্যে ডিভির মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে গতিবেগের মাত্রা, ভাগ ডিএক্স, ডিএক্স মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, করলে এই এল এল কেটে গেল, এই এল আর এই এল স্কোয়ার কাটলো, কেটে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো,
আর এই টি টু দি পাওয়ার মাইনাস টু এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মধ্যে কাটাকুটি হয়ে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান।